প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমি আজ অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্রের ধর্ম কবিতাটি নিয়ে আলোচনা করছি মানব ধর্ম কবিতাটি লিখেছেন লালন শাহ প্রথমে আমরা জানব কবি পরিচিতি লালন শাহ ছিলেন মানবতাবাদী কবি ও মরমী সাধক তিনি সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন মৃত্যুবরণ করেন আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে কুষ্টিয়ার ছেউড়িয়ায় বাউল শ্রেষ্ঠ লালন শাহ থেকে জানা যায় তিনি ছিলেন হিন্দুর সন্তান অল্প বয়সে তিনি বিয়েও করেছিলেন আত্মীয় বন্ধুদের সাথে কাশি যাওয়ার পথে তিনি বসন্ত রোগে আক্রান্ত হন সঙ্গীরা তাকে পরিত্যাগ করে চলে যায় এবং বাড়ি ফিরে তারা লালনের মৃত্যুর সংবাদ দেয় রোগাগ্রস্ত লালনকে এক মুসলিম দম্পতি সেবা শুশ্রূষা করে রোগমুক্ত করেন রোগমুক্ত হওয়ার পরও তিনি একটি চোখে দৃষ্টি হারিয়েছিলেন সুস্থ হওয়ার পর তিনি তার বাড়িতে ফিরে যান কিন্তু মুসলমানদের সংস্পর্শে আসার কারণেই সবাই তাকে পরিত্যাগ করেন লালন মনের দুঃখে সেই মুসলিম দম্পতির ঘরেই ফিরে আসেন এবং তারা তাকে পুত্র স্নেহে গ্রহণ করেন জানা যায় তার এই আশ্রয়দাতাই হলেন সিরাশাই যার নাম লালনের গানে বারবার কথিত আছে তাকে বাউল ধর্মের দীক্ষা দেন এবং উদার মানবতাবোধে গড়ে তোলেন লালন এর ওঠেন অসাম্প্রদায়িক মনোভাবের অধিকারী প্রিয় শিক্ষার্থীরা এখন আসো আমরা কবিতাটি পাঠ করি সব লোকে কয় লালন কি জাত সংসারে লালন কয় জেতের কিরূপ দেখলাম না এ নজরে কেউ মালা কেউ তজবি গলায় তাইতে কি জাত ভিন্ন বলায় যাওয়া কিংবা আসার বেলায় জেতের চিহ্ন রয় রয়কাররে গর্তে গেলে কূপজল হয় গঙ্গায় গেলে গঙ্গা জল হয় মূলে এক জল সেজে ভিন্ন নয় ভিন্ন জানায় পাত্র অনুসারে জগৎ বেড়ে জেতের কথা লোকে গৌরব করে যথা তথা লালন সে জেতের ফাতা বিকিয়েছে সাতবাজারে প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা জানব কবি কবিতাটিতে কি বলতে চেয়েছেন লালন ছিলেন বাংলার শ্রেষ্ঠ মরমী সাধক মানব ধর্ম কবিতাটিতে কবি মানুষকে সবার উপরে স্থান দিয়েছেন জাতিভেদ বা সাম্প্রদায়িক ভেদ লালনকে স্পর্শ করতে পারেনি নিজের জাতি বা সত্তার পরিচয়ে নিজেকে হিন্দু বা মুসলিম কোনোটাই স্বীকৃতি দেননি নিজেকে তিনি একটা পরিচয় বড় করে দেখেছেন যে সে মানুষ মালা কিংবা তসবি ব্যবহারে জাতের ভিন্নতা প্রকাশ পায় না মানুষের জন্ম মৃত্যু একই রকম হয় কুয়ায় যে জল পাওয়া যায় গঙ্গায় বা নদীতে গেলে সেই জলকেই নদীর জল কিংবা গঙ্গা জল বলে ভিন্নতা কেবল পাত্র ভেদে মূলে সব জলই এক এই পৃথিবীতে মানুষ জাত পাত ধর্ম নিয়ে বড়াই করে লালন সেই জাত সংকীর্ণতার বেড়াজাল ছিন্ন করে যে ধর্ম স্থাপন করেছেন সেই ধর্মই হচ্ছে মানব ধর্ম সেখানে সবার পরিচয় একটাই যে সে মানুষ শিক্ষার্থী বন্ধুরা তোমরা কবিতাটি পাঠের মাধ্যমে জানতে পারবে ধর্ম বা সম্প্রদায়গত পরিচিতির চেয়ে মানুষের মানুষ হিসেবে পরিচয়টাই আসল তোমরা অবশ্যই জাত বা ধর্ম নিয়ে বাড়াবাড়ি কিংবা মিথ্য গর্ব করা থেকে অবশ্যই বিরত থাকবে প্রিয় শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ